আজ 13ই আগস্ট, তো প্রথম প্রথম শিফটে ইন্টারভিউ ছিল আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের, তো তার সাথে কি কি করা হলো তো সব কিছু জেনে নাও। তো তোমার নাম, দাদা? আমার নাম পাপাই বিশ্বাস। তো তোমার সাথে প্রথম থেকে কি কি করা হলো, মানে প্রথম যাওয়ার থেকে কখন পৌঁছেছো সব কিছু তুমি ডিটেলস বলো। দাদা আমি এক্সাম ভেনুতে 1 ঘন্টা আগে পৌঁছে গেছি। আইডি প্রুফ দেখিয়ে মেন গেটে আমরা সবাই প্রবেশ করলাম। প্রবেশ করানোর পরে আমাদেরকে স্যানিটাইজ করানো হলো, থার্মাল টেস্ট করানো হলো। করানো হওয়ার পরে একটা ওয়েটিং রুমে নিয়ে গিয়ে আমাদেরকে বসানো হলো, এবং সেখানে বসে আমরা যে যার ডকুমেন্টস গুলোকে সবাই ভেরিফিকেশন করালাম। করানোর পর আমাদের অন্য আবার আর একটা রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে গিয়ে আমরা ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে বসলাম। হ্যাঁ বসার পরে এবার এক একজন করে আমরা সবাই যাচ্ছিল আর কি। তারপরে আমার যখন সময় আসলো, আমার 12 নম্বরের সিরিয়ালে ছিল আচ্ছা, তোমার ডকুমেন্টস কি কি লাগলো? ডকুমেন্টস। দাদা মাধ্যমিকে যাবতীয় সবকিছু লেগেছে রেজিস্ট্রেশন বাদে। এটা কোনো সাজানোর ব্যাপার নেই, তাই তো? না না দাদা, প্রথমে অ্যাডমিট কার্ড, তারপরে কাস্ট থাকলে পরে কাস্টের সার্টিফিকেট, তারপরে রেজাল্ট, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, আর এরপরে যদি কেউ এক্সট্রা কোয়ালিফিকেশন যদি করার থেকে থাকে তাহলে সেগুলো দিতে হচ্ছে। আচ্ছা আর একটা কথা, যে তোমাকে মানে ঢোকানোর পরে কি জেরক্স কতগুলো নিল? এক কপি করে সেলফ অ্যাটাস্টেড বলে লিখে নিতে হচ্ছে, আচ্ছা আচ্ছা নাম আচ্ছা লিখতে হচ্ছে, নিচে ডেট বলে আজকের ডেটটা দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে তারপরে দাদা যখন আমার সময় আসলো, আমি তখন অনুমতি নিয়ে যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করলাম, তো আমাকে বসতে বলা হলো, আমি ধন্যবাদ জানিয়ে বসলাম। আচ্ছা তারপরে আমার নাম জিজ্ঞাসা করা হলো, হুম বাবার হুম নাম জিজ্ঞাসা করা হয়েছে, বাবা কি করেন সেটা জিজ্ঞাসা করলো। আচ্ছা তারপরে আমাকে, আমি উচ্চ মাধ্যমিক পাস ওখানে শো করেছিলাম, আচ্ছা তো আমাকে বললো যে তুমি উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা করনি কেন। আচ্ছা আমি বললাম কারণগুলো সব বললাম হুম ম্যাডামকে। আর ইন্টারভিউ টেবিলে টোটাল 7 জন ছিলেন, তার আচ্ছা মধ্যে আচ্ছা 2 জন ম্যাডাম ছিল আর 5 জন স্যার ছিল। আচ্ছা তার মধ্যে 2 জন ম্যাডাম এবং 1 জন স্যার কোশ্চেন করছিল। আচ্ছা তুমি কি কথাগুলো সব স্পষ্ট শুনতে পাচ্ছিলে? না না দাদা, ওটাই একটা প্রবলেম ছিল, শুধু সব ক্যান্ডিডেটদেরই হচ্ছিল, আচ্ছা যেহেতু ওখানে কোনো মাইক্রোফোনের বা মাইকের ব্যবস্থা ছিল না, ওই আচ্ছা, জন্য একটুখানি ম্যাডামদেরকে বা ক্যান্ডিডেটদেরকে কোশ্চেন গুলো দুবার করে রিপিট করতে হচ্ছিল। এতে মানে ওরা যদি, ওনারা কোনো বিরক্ত বোধ করছিল না, হেল্প করছিল? হ্যাঁ দাদা হেল্প করছিল আচ্ছা ম্যাডাম, আচ্ছা আরো ম্যাডাম বা স্যার যারা ওখানে ছিল ওরা বলছিল যে তুমি তোমরা জোরে বলো জোরে বলো। আচ্ছা এমনি স্যারগুলো ওখানে যে যেসব স্যার বা ম্যাডাম গুলো ছিল খুব হেল্পফুলি ছিল, খুব কোঅপারেট করছিল ক্যান্ডিডেটদের সাথে। আচ্ছা তোমার কি আর কি কি প্রশ্ন করা হলো? জিকে থেকে কি প্রশ্ন করা হয়েছিল? জিকে থেকে দাদা আমাকে কোশ্চেন করা হয়েছে রবীন্দ্রনাথ সম্পর্কে করা হয়েছে, রবীন্দ্রনাথের বাড়ি কোথায়, রবীন্দ্রনাথের লেখা 2টি গ্রন্থের নাম জিজ্ঞাসা করা হয়েছে, রবীন্দ্রনাথ একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল সেটার নাম আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা আর আমার উচ্চ মাধ্যমিকে কি সাবজেক্ট ছিল সেটা আমাকে জিজ্ঞাসা করলো। করার পরে যেহেতু আমার পল সায়েন্স ছিল, পল সায়েন্স থেকে আমাকে একটাই কোশ্চেন করা হয়েছে যে ভারতীয় ভোটারদের বয়স 21 থেকে 18 করা হয়েছে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে। আচ্ছা, এটা তো তোমার মেন পরীক্ষাতেও এসেছিল। হ্যাঁ দাদা, এটা মেন পরীক্ষাতে কোশ্চেন আচ্ছা ছিল, আচ্ছা হ্যাঁ, তারপরে আমি বললাম ব্যাস আমার এই কটাই কোশ্চেন করা হয়েছিল। তারপরে যে ম্যাডাম ছিলেন হেড, উনি বললেন ঠিক আছে তুমি আসতে পারো, আমাদের আর কোশ্চেন করার নেই। আচ্ছা তোমার তারপরে কি আমি ধন্যবাদ সামনে, জানিয়ে চলে আসি। আচ্ছা তোমার সামনে কি কোনো কাগজ মানে প্লাস্টিক প্লাস্টিক ছিল? হ্যাঁ দাদা, আগেকার দিনে যে মোবাইলের বুথ সেন্টার গুলো হয় সেই বুথের মতো রকম একটা ঘর করে দিয়েছে ওনারা ওটা কি সামনে। প্লাস্টিকের না কাচের? না না দাদা, পুরোটাই প্লাস্টিকের ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার এরকমই এক্সপিরিয়েন্স, তাই তো? মানে আচ্ছা, তুমি নতুন যারা কালকে যাবে তাদের জন্য কি বলতে চাও, মানে এর পরে শিফটে যারা যাবে তাদের জন্য কি বার্তা দিতে চাও? তাদের জন্য দাদা আমি একটাই কথা বলবো যে টেনশন করার কোনো কারণ নেই, স্যার ম্যাডামরা খুব হেল্পফুলি আছে, হুম হুম খুব বেশিক্ষণ টাইমও নিচ্ছে না, 3 থেকে সাড়ে 3 মিনিট ইন্টারভিউ রুমের মধ্যে রাখছে, খুব বেশি ডিপলি কোশ্চেন করছেও না, হালকা হালকা কোশ্চেন করে সবাইকে ছেড়ে দিচ্ছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু বেশি কোশ্চেন করছে, কারেন্ট অ্যাফেয়ার্স একটু দেখে গেলে পরে বোধহয় ভালো হয়। আচ্ছা তোমার কি নার্ভাসনেস হয়েছিল ওখানে? না আমার এটা প্রথম ইন্টারভিউ ছিল, তো হালকা একটু নার্ভাসনেস হয়েছিলাম, আচ্ছা আচ্ছা তো আচ্ছা তারপরে যখন ইন্টারভিউ রুমে গিয়ে যখন বসলাম, তারপরে দেখলাম যে না ম্যাডামরা খুব মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কথা বলছিল ওনারা। আচ্ছা যদি তুমি কেউ ঘেমে গিয়ে থাকে তাহলে ম্যাডামরা নিজেরাই বলছিল যে পকেট থেকে রুমালটা বার করে ঘামটা মুছে নাও, হুম এই ধরনের কথাগুলো ম্যাডামরা বলেছে। আচ্ছা আচ্ছা, তোমার মানে আর একটা কথা, জিকেস পার্টটা পড়লে কোনটা পড়তে বলবে তোমার ফ্রেন্ডদের বা নতুন স্টুডেন্টদের? শিখের পাঠটা বললে দাদা বলবো যারা গ্রাজুয়েশন সার্টিফিকেট শো করেছে হুম এবং যাদের যে সাবজেক্টে অনার্স আছে তাদেরকে সেই সাবজেক্টে একটু বেশি করে দেখে নিতে বলবো, আচ্ছা 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 আর বাকি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদের নানা নেভারে সবগুলো দেখে গেলে পরেই হবে হালকা হালকা করে। আচ্ছা আচ্ছা, তা তোমার ইন্টারভিউ তো হালি শহরে ছিল, তাই তো?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক তোমার নতুন লাইফের জন্য। আর একটা কথা, থ্যাংক ইউ তুমি দাদা। কি এই চ্যানেলটা মানে কোনো উপকৃত হয়েছো আগে দেখে? হ্যাঁ দাদা, আমি এর আগেও অনেক আপডেট নিউজ তোমার এই চ্যানেল থেকে আমি পেয়েছি, হ্যাঁ, তো এবং আমি একজন সাবস্ক্রাইবার তোমার চ্যানেলের। আর কিছু বলতে চাও মানে চ্যানেল সম্বন্ধে, যে কাউকে কিছু? তোমার চ্যানেল সম্পর্কে এই কথাই বলবো, তোমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে রেখে দেয় তো আপডেট নিউজ গুলো তারা পেতে থাকবে। ঠিক কারণ আছে, এখন ঠিক আছে, অনেকেই আছে কর্মসংস্থান পেপার নেয় না, অনেক ইউটিউব চ্যানেলের উপরে বেস করে নিজেকে আপডেট রাখতে চেষ্টা করে, তার মধ্যে বলবো তোমার চ্যানেল ঠিক রাখলে মানে বেশ হেল্প পাওয়া যাবে। ওকে ওকে, চলো তাহলে নতুন লাইফের জন্য থ্যাংকস, মানে ধন্যবাদ। তুমি খুব ভালো করে থাকো, ধন্যবাদ দাদা তোমাকেও। আনন্দে থাকো, এখন থেকে নিজের মেরিটের জন্য আশায় থাকো। ধন্যবাদ, টাটা।